হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে বেশ কিছু দাদার দাদাগিরি গুগলি নিয়ে হাজির হলাম। তোমাকেই বলছি, তুমি যদি জিনিয়াস হয়ে থাকো তাহলে গুগলির উত্তর তুমি নিজে দিয়ে দেখাও। তাহলে আজ শুরু করা যাক তোমাদের জন্য প্রথম গুগলি। আমরা জানি ভিজে জিনিস রোদে শুকনো করা যায়, কিন্তু এমন কোন জিনিস আছে যা কখনো রোদে শুকাবে না? তোমাদেরকে ভাবার জন্য আমরা 5 সেকেন্ড সময় দিলাম। তোমরা আশা করি অনেকেই উত্তরটা পেরেছিলে। সঠিক উত্তর হলো ঘাম। ঘাম রোদে যত থাকবে তত আরো বেশি হবে। এবারে তোমাদের জন্য 2 নম্বর গুগলি নিয়ে হাজির হলাম। মাঠে থাকলে সবুজ, দোকানে থাকলে কালো, বাড়ি আনলে হয়ে যায় লাল। গুগলি হিসাবে তোমরা ভাবো এই উত্তরটি কি হবে। সঠিক উত্তর চা পাতা, কারণ চা যখন বাগানে থাকে তখন সবুজ থাকে, আর যখন দোকানে আসে শুকিয়ে কালো হয়ে যায়, আর যখন চাটাকে তৈরি করা হয় তখন লাল থাকে। এবারে তোমাদের সামনে 3 নম্বর গুগলি। আমি যাকে মামা বলি, বাবাও বলে তাই, ছেলেও মামা বলে, মাও বলে তাই, এখানে কার কথা বলা হয়েছে? তোমরা কিন্তু উত্তরটি গুগলি হিসাবে ভাবতে হবে। গুগলি হিসাবে না ভাবলে উত্তরটি পাবে না। সঠিক উত্তরটি হলো চাঁদ মামা, কারণ আমরা জানি চাঁদকে আমরা সবাই মামা বলে ডাকি। বাচ্চাদের আমরা যেমন বলি চাঁদ মামা। বন্ধুরা, তোমাদের যদি এরকম ধরনের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। এবার তোমাদের জন্য নিয়ে আসলাম 4 নম্বর গুগলি। ব্যঞ্জন বর্ণের মধ্যে এমন একটি বর্ণ খুঁজে বের করো যার মধ্যে ছেলে ও মেয়ে দুটোই আছে। তোমাদেরকে ভাবার জন্য 5 সেকেন্ড সময় দিলাম। তোমরা কি এই গুগলিটির উত্তর পেরেছ? না পেরে থাকলে আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর চন্দ্রবিন্দু। চন্দ্র একজনের নাম আর বিন্দু আরেকজনের নাম। এবারে তোমাদের সামনে 5 নম্বর গুগলি নিয়ে আসলাম। কোন স্কুলে শিক্ষক থাকে কিন্তু ছাত্র থাকে না? বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছ? গুগলি হিসাবে কিন্তু ভাবতে হবে। সঠিক উত্তরটি হলো গার্লস স্কুল। গার্লস স্কুলে ছাত্ররা থাকে না, বাট ছাত্রীরা তো অবশ্যই থাকে, তাই নাম হয়েছে গার্লস স্কুল। এবারে তোমাদের সামনে 6 নম্বর গুগলি। তুমি কি করে জলের উপর দিয়ে হাঁটবে? এটা কিন্তু তোমাকে গুগলি হিসাবে ভাবতে হবে, লজিক্যালি উত্তর দিতে হবে। যদি পেরে থাকো আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হলো জলটাকে যদি আমরা বরফ করে নিই তাহলে তো হাঁটতেই পারবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো কমেন্টসে অবশ্যই লিখে জানাও। এবার তোমাদের সামনে 7 নম্বর গুগলি। গুগলিটি খুব মজাদার গুগলি। মেয়েদের শরীরের কোন অঙ্গে ঘাম হয় না? উত্তরটি কিন্তু কেউ খারাপ কমেন্টস করবেন না। এই প্রশ্নের উত্তরটি তোমাদেরকে ভাবার জন্য 5 সেকেন্ড সময় দিলাম। 5 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তরটি যারা যারা পারবে কমেন্টসে লিখে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর এই প্রশ্নের উত্তরটি যারা যারা পারোনি তারা অবশ্যই একটা লাইক করে দিও। প্রশ্নের উত্তরটি আমি বলে দিচ্ছি, সঠিক উত্তরটি হলো ঠোঁটে। মেয়েদের ঠোঁটে কোনোদিন ঘাম হয় না। এবারে আসি তোমাদের সামনে 8 নম্বর গুগলি নিয়ে। মানুষের মস্তিষ্কের আকার কত বছর বয়সের পর থেকে আর বাড়ে না? সঠিক উত্তরটি কি হবে অবশ্যই কমেন্টসে লিখে জানাও। সঠিক উত্তরটি হলো 18 বছর বয়সের পর থেকে মস্তিষ্কের আকার আর বাড়ে না মানুষের। এবার তোমাদের সামনে 9 নম্বর গুগলি।
এমন একটা খাবারের নাম বলো, খাবারটি একটি মেয়ের নাম হবে। তোমাদেরকে ভাবার জন্য 5 সেকেন্ড সময় দিলাম, তার মধ্যে উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টসে লিখে জানাও। সঠিক উত্তর হলো বাসন্তী পোলাও। বাসন্তী একটি মেয়ের নাম, পোলাও একটি খাবারের নাম। এবারে তোমাদের সামনে 10 নম্বর গুগলি, অর্থাৎ শেষ গুগলি। কোন দেশের আকার আমাদের হাতের থেকেও ছোট হয়? সঠিক উত্তরটি হলো সন্দেশ। গুগলি হিসাবে ভেবেছিলে তো তোমরা? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।